Namaskar. Welcome to Musskilasan. I'm Dr. Kedar Ranjan, Banerjee, Consultant Psychiatrist, National Institute of Behavioral Sciences. Ajge apnader kache amar golper jhuli niye hajir holam. Acha apnara ajke jara amar ei golpo shunte apnar mobile er dike takiye achen ba laptop er dike takiye achen bolun to apnara ki shobai shontushto মানে আমাদের কাছে যা আছে তা নিয়ে কি আমরা সন্তুষ্ট হ্যাঁ উত্তরটা হবে অনেকটা হ্যাঁ অনেকটা না মেশানো তার কারণ আমরা আপনি যদি ঠিক ভালো করে খেয়াল করেন মনে করি যখন একটা সাইকেল থাকে তখন স্বপ্ন দেখি যে কবে একটা স্কুটার হবে যেদিন স্কুটার হলো তার কয়েক মাস পরে স্বপ্নটা দেখি কবে একটা ছোট গাড়ি হবে এইভাবে কিন্তু আমাদের বাড়তে থাকে এবং উই আর নেভার স্যাটিসফাইড আনটিল অ্যান্ড আনলেস আমরা কিন্তু কখনো স্যাটিসফাইড হই না যতক্ষণ না আমরা একটা ধাক্কা পাই এবং ধাক্কাটা খাওয়ার পর বুঝি যে আমাদের কাছে কি ছিল এবং তার কদর কতটা যতদিন ধাক্কা খাই না ততদিন মনে হয় না আমার আরেকটু দরকার যেদিন ঘটিটা পূর্ণ হয়ে যায় তাও আমাদের মনে হয় এই ঘটিটা খুব ছোট একটা কলসি হলে ভালো হতো আজকের গল্প এই চাওয়া পাওয়া নিয়ে হ্যাঁ গল্পটা দুটো গরু দুটো ছাগল আর দুটো মুরগি নিয়ে এক গ্রামে এক বয়োজ্যেষ্ঠ স্কুলের হেডমাস্টার থাকতেন আপদ বিপদে লোকে ওই হেডমাস্টারের কাছে বুদ্ধি নিতে যেত এবং হেডমাস্টার মশাই সেই বুদ্ধি দিতেন এবং সে দেখা যেত যারা হেডমাস্টার মশাইয়ের কথা শুনতেন তারা কাজে সফল হতেন এবং গ্রামের লোকেরা এবং আশপাশ গ্রামের লোকেরা সবাই কিন্তু হেডমাস্টারকে খুব ইজ্জত দিয়ে চলতেন খুব সম্মান করে চলতেন কারণ আপদে বিপদে সবাই জানতেন যে হেডমাস্টার আছে এইরকম একদিন সকালবেলা হেডমাস্টার তার বাড়ির দাওয়ায় বসে চা খাচ্ছেন গেলাসে করে সেই সময় এক চাষা এসেছে তো চাষাকে দেখে হেডমাস্টার জিজ্ঞেস করছে কি গো কি খবর কেমন আছো চাষা বলছে সব ভালো মাস্টার কিন্তু আমি বড় দুঃখী তো মাস্টার বলছে কেন তুমি দুঃখী কেন তোমার কি প্রবলেম ভাই বলে না আমার একটাই ঘর তাতে আমি আমার স্ত্রী আর দুটো বাচ্চা একসঙ্গে শুলে খুব কষ্ট হয় কিন্তু আমার কাছে আপাতত পয়সা নেই যে আমি আর একটা ঘর করব তো হেডমাস্টার বলছে তাতে হয়েছেটা কি অসুবিধেটা কি তুমি তো এই নিয়েই এত বছর কাটালে বললে না মাস্টার আমি কিন্তু ভালো নেই আমার এই আমার ভালো নেই আমার জায়গা খুব কম খুব অভাব তো তখন হেডমাস্টার বলছে যে তাহলে আমি কি করতে পারি বলো বলো না আপনি তো সবাইকে উপদেশ দেন ভালো উপদেশ দেন আমার এই সমস্যার একটা সমাধান দেখিয়ে দেন তো হেডমাস্টার বলে ঠিক আছে কাজ করো তোমার কটা গরু আছে চাষি বলছে আমার দুটো গরু বলে তোরা থাকে কোথায় বলে ওদের জন্য আলাদা ছাউনি করা আছে বলে কাজ করো দুটো গরুকে তুমি তোমার ঘরে ঢুকিয়ে নাও রাত্রিরে তার মানে আমাদের সঙ্গে গরুরাও থাকবে বলে করে দেখো না বলে ঠিক আছে এবার তো হেডমাস্টারের কথা ফেলতে পারছে না রাত্রির বেলা চাষা দুটো গরুকে ওই ঘরে ঢুকিয়েছে বাড়িতে অশান্তি বউয়ের সঙ্গে এটা কি করছো তুমি বলে না আমি হেডমাস্টার কাছে গিয়েছিলাম হেডমাস্টার বলেছে দুটো গরু ঢোকাও ঢুকিয়ে আমার ঘরে কালকে এসো তো আজকে রাত্রিরে তো গরু থাকবে আমাদের সঙ্গে ব্যাস যে দুটো গরু এবার ঘরে সারা রাত ব্রাহ্মণ ব্রাহ্মণী শুতে পায়নি বাচ্চা দুটো কোনো মতে শুয়েছে পরের দিন দৌড়তে দৌড়তে সকালবেলা চাষা গেছে মাস্টারের কাছে ও মাস্টার দুটো গরু তো ঢুকিয়ে দিলাম আমার তো ঘরে জায়গাই নেই তখন মাস্টার বলে এক কাজ করো কটা ছাগল আছে বলে দুটো ছাগল আছে বলে সেই দুটোকে আজকে রাত্রে ঢোকাও
তো মাস্টার কাছে এইভাবে বলতে গিয়ে চাষা বলছে মাস্টার এই রকম করলে তো আমাদের ঘরের বাইরে বেরোতে হলো চিন্তা করো না দুটো গরু ঢুকিয়েছো এবার দুটো ছাগল ঢোকাও ঘরে আর ওই ঘরে শোও দেখো তুমি শুতে পারবে যাই হোক চাষা ফেরত গেছে ফেরত গিয়ে সন্ধ্যেবেলা দুটো ছাগলকে ধরে এনে ঘরে ঢুকিয়েছে তার মানে সেই ঘরে এখন কে কে আছে চাষা চাষার বউ দুটো বাচ্চা দুটো গরু দুটো ছাগল সারা রাত জেগে তারপরে দু রাত্রির জাগা এইবার চাষা পরের দিন সকালবেলা দৌড়তে দৌড়তে গেছে বলে ও মাস্টার সারা রাত তো ঘুমোতে পারিনি গো দাঁড়াও তোমার ঘরে কটা মুরগি আছে বলে তা আছে দশটা আর দুটো বারোটা বলে তুমি কাজ করো আজকে রাত্রে দুটো মুরগি ঢোকাও ঘরে এবার চাষা গেছে খেপে কিন্তু কিছু বলতে পারছে না মাস্টারমশাইয়ের আদেশ সন্ধ্যেবেলা দুটো মুরগি ঢুকিয়েছে ঘরে এবার গরু তো নয় দাঁড়িয়ে ছাগল দুটো নয় বসে মুরগি এবার সারা ঘর উড়ে বেড়াচ্ছে আর ককর ককর ক করছে পরের দিন সকালবেলা না পেরে চাষার সঙ্গে চাষিও গেছে মাস্টারের কাছে বললো ও মাস্টার এটা কি বললে গো তুমি আমার ঘরটা তো গোয়াল ঘর করে দিয়েছো বলে না রো দাঁড়াও কি অসুবিধা হচ্ছে বলে আমার ঘরে তো আর জায়গা নেই বলে কাজ করো তুমি আজকে দুটো মুরগিকে বার করে দাও বলে তাতে আর কতটা জায়গা হবে বলে দাও না চাষা বাড়ি ফিরে গেছে সেদিন আর মুরগি ঢোকায়নি চাষি বলছে দেখেছো আমাদের মনে হয় একটু জায়গা বেড়েছে যাই হোক সেদিন রাত্রিরে ঘুমোতে পারেনি পরের দিন সকালবেলা আবার গেছে মাস্টারের কাছে ও মাস্টার দুটো মুরগি তো বার করলাম এদের কি হবে বলে দাঁড়াও এবার দুটো ছাগলকে বার করে দাও এবার আর ছাগল ঢোকায়নি সকালে এই সন্ধ্যেবেলা চাষা চাষার বউয়ের কি আনন্দ সেদিন রাত্রিরে ঘুমোতে পেরেছে কারণ মুরগিও নেই ছাগলও নেই তারপরের দিন সকালে গেছে ও মাস্টার মাস্টার জিজ্ঞেস করছে কি গো তোমাদের ঘুম কেমন হলো বলো আমাদের ঘুম খুব ভালো হয়েছে মাস্টার যাই এই ছাগল দুটো চলে যাওয়ার পর কালকে রাত্রিরে অনেক আনন্দে ঘুমিয়েছি কিন্তু গরু দুটো কি হবে বলে কাজ করো আজকে গরু দুটোকে বার করে দাও সেই দিন রাত্রিরে আরো আনন্দে চাষা চাষার বউ বাচ্চা দুটো ঘুমিয়েছে ঘর কিন্তু একই হ্যাঁ আমাদের ঘটিটা একই ঘটি কিন্তু বাড়েনি ঘটি থেকে কলসি হয়নি কিন্তু ঘটির মধ্যেই কিভাবে থাকতে হয় কিভাবে জলটাকে নিতে হয় জলটাকে মাপতে হয় সেটা আমরা জানি না আর সবার ভাগ্যে কিন্তু এরকম মাস্টার মশাই জোটে না যে বলে দেবে যে দুটো গরু ঢোকাও দুটো ছাগল ঢোকাও দুটো মুরগি ঢোকাও এই গল্পটা আমি তাদের জন্যই বললাম যারা কোনোদিন খুশি নয় তাদের প্রাপ্য নিয়ে কিন্তু যদি দেখেন আমাদের কাছে যা আছে সেটাকে যদি ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি আমাদের মতো সুখী ভাগ্যবান লোক কিন্তু খুব কম আছে আজকের গল্প এখানেই থাক যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করবেন নমস্কার